মসজিদে জুমার সালাত যদি মিস করে সেক্ষেত্রে বাসায় জুমার সালাত আদায় করা যাবে কিনা? আসলে বাসায় তো জুমার সালাত আদায় করার সিস্টেম অনেক, জুমার সালাতের জন্য আল মসজিদ আল জামিয়া হওয়া দরকার, জামে মসজিদ হওয়া দরকার। জামে মসজিদের জন্য ইখতিলাফ আছে কোথায় কি, কমপক্ষে 40 জন, যেহেতু সেটা হচ্ছে না 70 সব কেন হচ্ছে না, তার জন্য উত্তপসে সে জোহরের নামাজ আদায় করেন। মোট কথা, তিনি বাসায় ফিরে অথবা মসজিদে গিয়ে হোক দেখলেন যে জামাত আদায় হয়ে গিয়েছে, একাকিত্ব জুমার নামাজ সে পড়ার কোনো সুযোগ নেই এবং সে পড়তেও পারে না। শেখ, যদি এমনটি হয় যে মসজিদে গিয়ে দেখলেন আরও এরকম অনেকজন 30-40 জন বা একাধিক মানুষ তারা নামাজ মিস করেছেন, সেক্ষেত্রে তারা কি খুতবা ব্যতীত আদায় করতে পারবেন কিনা? তারা যদি মনে করেন তাহলে ওইখানে না করে মানে অন্যভাবে আদায় করতে পারেন, কিন্তু না করাই সবচেয়ে ভালো। যদি সংখ্যা বেশি হয়, সংখ্যা যদি বেশি হয়, একটা মুসাফির আমরা যাচ্ছি একটা স্থান থেকে, ঠিক আছে আমরা পথে সবাই বসে আমরা বা এই স্থানটা আমরা নির্ধারণ করে নিয়ে এখানে আমরা জুমার এটা করতে আদায় হয়ে যাবে। মোট কথা, এখানে নির্ভর করবে সংখ্যাটার উপর, সংখ্যাটার গুরুত্বপূর্ণ বিষয় এটা, সংখ্যা এবং স্থান স্থানের উপর নির্ভর করবে। দর্শক, রসুলের জীবনী, যে জীবনী নিয়ে আমরা এত অল্প সময়ে কথা শেষ করতে পারি না, এতটুকুই বলতে পারি তিনি ছিলেন মহান, তার আচরণ ছিল কোমল, তার আচরণ দিয়ে তিনি মানুষকে মুগ্ধ করেছেন। যারা অমুসলিম তারা রসুলের আদর্শ দেখে, চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছেন। আসুন না সিরাতের মাসে রসুলকে অনুসরণ করি, আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। আজকের মতো বিদায় নেব। দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন বিআর বিজ্ঞাপন নিবেদিত ইসলামী জীবন ও জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।